ভারতে বসে ককটেল হামলা করেছেন বিএনপি নেতা। রাজবাড়ির চার থানায় বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে গত 28 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ 51 জন নেতাকর্মী ও অজ্ঞাত 600 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ঢাকায় মহাসমাবেশে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন জেলা বিএনপি আহ্বায়ক লিয়াকত আলী বাবু সহ 5 জন। গত 1 নভেম্বর পাংশা থানার মামলায় অভিযোগ করা হয়েছে। 31 অক্টোবর রাতে ছাত্রলীগ ও যুবলীগ মিছিল বের করলে বিএনপি নেতাকর্মী তাদের ওপর ককটেল হামলা করে। এই মামলার অন্যতম আসামি পাংশার বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী বলেছেন, তিনি 23 অক্টোবরে চিকিৎসার জন্য ভারত যান এবং ভারত থেকে ফিরেছেন গত 10 নভেম্বর। অথচ তিনি নাকি 31 অক্টোবর রাতে মিছিলে ককটেল হামলা করেছে। সাজানো এসব মিথ্যা মামলা নিয়ে কিছু বলতেও ইচ্ছা করে না। পাংশা উপজেলা বিএনপি সভাপতি চাঁদ আলী খান জানান, আগে পোশাক পরে নিয়ে যেত, এখন সাদা পোশাকে ধরে নিয়ে যাচ্ছে, সমর্থকদেরও ছাড়ছে না। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব জানান, গত 28 অক্টোবর পর থেকে এ পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জামিনের পরও অনেকে কারাগারে আছেন। বিএনপি করে বলেই তাদের এভাবে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এদিকে মাগুরার মোহাম্মদপুরে নাশকতার অভিযোগে 6 সংবাদকর্মী, স্কুল শিক্ষক, এমনকি প্রবাসীকেও আসামি করা হয়েছে। গত 2 নভেম্বর মোহাম্মদপুর থানার এসআই মুস্তাফিজুর রহমান এই মামলা করেন। আসামিরা হলেন মেহেদী হাসান পলাশ, রাসেল পারভেজ, ওয়াহাব বিশ্বাস, তরিকুল ইসলাম তারাক, খায়রুল ইসলাম ও রফিকুল ইসলাম। সূত্র জানায়, তারা সাংবাদিকতার পাশাপাশি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ওয়াহাব বিশ্বাস, যুব দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান পলাশ। রফিকুল ইসলামের দাবি, ঘটনার দিন তিনি আত্মীয়কে চিকিৎসক দেখাতে ফরিদপুরে ছিলেন, নাশকতার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে মামলায় আসামি করা হয়েছে বাহরাইন প্রবাসী উপজেলা সদরের বাদশা শিকদারের ছেলে রাজীব শিকদারকে। তিনি একসময় ছাত্রদল করতেন, চলতি বছরের জুনে বাড়ি এসে গত 11 সেপ্টেম্বর বাহরাইন ফিরে গেছেন। এই মামলার সাক্ষ্যে ধোয়াইল গ্রামে বাবুল শেখ ও কাবুল শেখ জানান, 1 নভেম্বর রাত 2টার দিকে বোমার শব্দে ঘুম ভেঙে গেল, ভয়ে তারা কেউই বাইরে যাননি। পরে পুলিশই তাদের ঘুম ভেঙে ডেকে তুলে স্বাক্ষর নেন। মোহাম্মদপুর থানার ওসি বোরহানুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সবকিছু যাচাইয়ের সুযোগ থাকে না, তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে। এছাড়াও গত 28 অক্টোবরের ঘটনায় বিভিন্ন স্থানের প্রবাসে ও জেলা থাকা অনেক আসামি নামে এমন গায়েবি মামলা করা হয়েছে বলে জানা গেছে। এমন খবর পাওয়া গেছে যে কয়েক বছর আগে মারা গেছে বা অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে আছে, তাদের নামেও এই গায়েবি মামলা দেওয়া হয়েছে।